একদিকে কনকনে শীতে জুবুথুবু অবস্থা ধূপগুড়ির বাসি, তার মধ্যে সাপের আতঙ্ক। রবিবার সকালে আবারও বিষাক্ত গোখরা সাপ ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়। পৌরসভা 14 নং ওয়ার্ডের নেতাজিপাড়া এলাকার এক পাটের গোডাউনে কাজ করার সময় ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। তারা প্রথমে বুঝে উঠতে পারেননি যে পাটির ভেতরে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে বিষাক্ত গোখরা সাপ। পাট টানতেই কর্মরত শ্রমিককে ছোবল দিতে ছুটে আসে। ভয়ে ঘর থেকে বেরিয়ে যান শ্রমিকেরা। খবর দেওয়া হয় পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংকে। তিনি পরিবেশ প্রেমীদের খবর দিলে তারা গিয়ে এক ঘন্টা চেষ্টায় সাপটিকে উদ্ধার করে। আতঙ্কিত মুক্ত হয় এলাকাবাসী। তারপর সকালবেলায় ফোনটা পাই যে আমাদের নিজস্ব ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ রায়ের পাশে একটা পাটের গোডাউন, সেখানে গোমা সাপ ছিল। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, তো আমরা এখানে খবর দিই। যারা সাপ ধরেন রনিক তারা উদ্ধার করে, সুস্থভাবে উদ্ধার হয়েছে। এটা একটু আমাদের চিন্তার বিষয় যে কেন এই সাপের উপদ্রবটা। এই নিয়ে দেখি আমরা বনদপ্তর এবং যারা এই সর্ববিশারদ আছেন তাদের সাথে একবার কথা বলার। যদিও এখনও কোনো প্রাণহানি ঘটা ঘটেনি, তবুও বিষয়টা চিন্তাজনক। অনেকগুলো আমরাও অবাক হচ্ছি যে এত সাপ ওই ওয়ার্ডের মধ্যে কিছুদিন আগে 7 নম্বর ওয়ার্ডে, 6 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কিন্তু সাপগুলো বাড়ছে। এটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি যে কেন, হয়তো খাল বিল বন্ধ হয়ে যাওয়ার জন্য সাপগুলো কি চলে আসছে, এই নিয়ে একটু ভাবছি আমরা। যদিও এখনও সেরকম দুর্ঘটনা ঘটেনি, তবুও চিন্তার বিষয়। গার্জিয়ানরাও এই বিষয়ে আমাদেরকে জানান। অবশ্যই এখন যদি সাপ উদ্ধার হয় তো আতঙ্কমুক্ত হয়, কেন মানুষের মধ্যে যে আতঙ্কটা থাকার কথা সেটা থাকে না, নাহলে একটা ভয়ের একটা বিশেষ কারণ থাকেই। তো আগামীতে আমরা এই বিষয় নিয়ে বনদপ্তর এবং যারা সর্ববিশারদ আছে তাদের সাথে একটা কথা বলবার চেষ্টা করব যে কীভাবে একটা নতুন করে প্রক্রিয়া তৈরি করে মানুষকে বিপদগামী থেকে মুক্তি করা।